জীবন জীবিকার প্রশ্নে আন্দোলন করতে গিয়ে আইনি ঝামেলায় ফেঁসে গেলেন 10,323 শিক্ষক সংগঠনের চাকরিহারা শিক্ষক কমল দেব। বিনা অনুমতিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে এনসিসি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। যথারীতি শনিবার তাকে আদালতে হাজির করা হলে দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আদালত তার জামিন মঞ্জুর করে। চাকরি হারিয়ে আজ তারা অনিশ্চিত জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন, তাই চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে বিভিন্ন সময়ে অহিংসভাবে আন্দোলন করে যাচ্ছেন তারা। এরা সকলেই চাকরিচ্যুত 10,323 শিক্ষক, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়েও বিভিন্নভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে তাদের। গত 31 মার্চ ছিল তাদের চাকরির শেষ দিন, এর মধ্যেই দেশ ও বিশ্বজুড়ে এসে যায় কোভিড-19 মারণ থাবা। এতে জমায়েত, সভা, মিটিং, মিছিল কিংবা আন্দোলন করতে গিয়েও সমস্যার মুখে পড়তে হয় তাদের। সামাজিক দূরত্বের প্রশ্নে কেন্দ্রীয় সরকার এই সকল জমায়েত এবং আন্দোলনের ওপর বাধানিষেধ জারি করে, তাই এক প্রকার আন্দোলন করা থেকে বিরত থাকতে হয় চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের। তবে কেন্দ্রের তরফে লকডাউন সামান্য শিথিল করার নির্দেশ জারি হওয়ার পর থেকে ফের একবার পেটের তাগিদে ময়দানে নামেন চাকরিহারা শিক্ষকেরা। ইতিমধ্যে কয়েক দফায় সাংবাদিক সম্মেলন, শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করেছেন তারা। এই অবস্থায় শুক্রবার দিনে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে সামাজিক দূরত্ব বজায় রেখে চাকরির দাবিতে সরব হন তারা। তখনই মহামারী আইন লঙ্ঘন করে জমায়েত করার অভিযোগে পুলিশ আন্দোলনরত শিক্ষকদের আটক করে এডিনগর পুলিশ রিজার্ভে নিয়ে যায়। যথারীতি প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করে সদর মহকুমা প্রশাসনের অনুমতিতে তাদের ছাড়া হয়। কিন্তু এর মধ্যে এনসিসি থানায় তলব করা হয় কমল দেব নামে চাকরিচ্যুত 10,323 এক শিক্ষক নেতাকে, তার বিরুদ্ধে অভিযোগ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার। জানা যায় থানায় ডেকে তার কাছ থেকে মুচলেকা নেওয়ার চেষ্টা হয়, যেখানে বলা হয়েছে তিনি ভবিষ্যতে এমন আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। কিন্তু এমন মুচলেকা দিতে অস্বীকার করায় পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120B, 353, 283, 270, 506 ও ত্রিপুরা পুলিশের আইনের 82 ধারায় মামলা নেওয়া হয়। সে মোতাবেক শনিবার তাকে আদালতে পেশ করা হয়। সরকার পক্ষের হয়ে আদালতে মামলাটি পরিচালনা করেন এপিপি ইনচার্জ বিদ্যুৎ সূত্রধর। সাক্ষাতে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। অভিযোগের ভিত্তিতে একটা সমগ্র কমপ্লেন লিপিবদ্ধ হয়, যার কেস নাম্বার NCCPS 84/2020 আন্ডার সেকশন 120B, 353, 283, 270, 506 IPC এবং 82 ত্রিপুরা পুলিশ অ্যাক্ট এবং 3 অফ এপিডেমিক অ্যাক্ট, এই ধারাগুলিতে মামলাটা হয় এবং আজকে কোমল দেবকে আদালতে প্রডিউস করা হয়। এবং আইও রিকোয়েস্ট পার্সনকে জেসিতে পাঠানোর আবেদন করেন এবং আমরা এই আবেদনে আদালতে হিয়ারিং করি, হিয়ারিং হয়েছে। অপরদিকে শিক্ষক নেতার হয়ে মামলাটি আদালতে পরিচালনা করেন বরিষ্ঠ আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক। সওয়াল করতে গিয়ে তিনি তার মক্কেলের বিরুদ্ধে উত্থাপিত যাবতীয় অভিযোগ খণ্ডন করেন, পাশাপাশি সেই আন্দোলনকে সামাজিক আন্দোলন বলে মন্তব্য করেন। আমি আমার ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী সাবমিশন করেছি, আমি কোর্টকে বলেছি দে আর নট হ্যাবিচুয়াল অফেন্ডার, তারা ক্রাইম করতে যায়নি। 10,323 আজকে সারা ত্রিপুরাতে একটা সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে, দে আর দ্য ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্সেস, এটা নিয়ে পোলিটিক্স করা ঠিক হবে না। তারা রাজ্যেরই ছেলে মেয়ে, যেভাবে ভুল ভ্রান্তি জারি হোক, তারা সেই দিন ডেমনস্ট্রেট করছিল তারা বেতন পাচ্ছে না, তাদের চাকরির কোনো সিউরিটি নেই, তারা তাদের যে বেতন প্রাপ্যটা তারাও সেটাও পাচ্ছে না যতটুকু কাজ করেছে, এবং তাদের সংসারটা কীভাবে চলছে তারা নিজেরা জানে। খুব ফ্রাস্ট্রেটেড এবং খুব ফিনান্সিয়াল ডিস্ট্রেস কন্ডিশন শিক্ষক শিক্ষিকারা সবাই। আদালত চত্বরে দাঁড়িয়ে তার গ্রেপ্তারি নিয়ে প্রতিক্রিয়া দেন কমল দেব, সেই সাথে এই ইস্যুতে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে অভিযোগ তুলে নিন্দা ব্যক্ত করেন তিনি। সংগঠনের তরফ থেকে, সংগঠন তো আমার সঙ্গে কালকে 3-4 দিন ছিল, আজকে ছিল, আমি সবাইকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। পাশাপাশি সংগঠন ক্লান্ত ইয়ে করেছে,
আমি সংগঠনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে পুলিশ যে ধরনের আমার সঙ্গে মিসবিহেভ করেছে আমি তীব্র নিন্দা জানাই। কালকেও ডিটেনশন ক্যাম্পে আমাদের সঙ্গে মিসবিহেভ করেছে। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে মানে অত্যন্ত নিন্দনীয় আমি মনে করি। দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য ও তথ্য যাচাই করার পর আদালত অভিযুক্ত শিক্ষক নেতার জামিন মঞ্জুর করার আদেশ দেয়। দেখার বিষয় এই ইস্যুতে আগামীতে 10,323 শিক্ষক সংগঠন কোন পথে হাঁটে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।